উচ্চ মাধ্যমিকের বাংলা রচনা নিয়ে অনেকেই হয়তো চিন্তায় ছিলে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। গোটা ইউটিউবে অনেক সাজেশন তোমরা পেয়ে যাবে যে কোন কোন রচনা পড়তে হবে, কিন্তু আমরা তার ব্যতিক্রম। আমরা কোন রচনা পড়তে হবে যেমন বলে দেব, সেই রচনা লিখতে কীরকম হবে সেটাও তোমাদের বলে দেবো। অর্থাৎ আজকে ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2024-এ কোন মানস মানচিত্রের রচনাগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সমস্ত গুরুত্বপূর্ণ রচনাগুলোকে আজকে উত্তরসহ তোমাদের সামনে উপস্থাপন করব এবং সেটার ফ্রি পিডিএফও দেবো। এবং গুরুত্বপূর্ণ রচনার পাশে স্টার চিহ্ন কিন্তু দেওয়া থাকবে, অবশ্যই সেগুলোকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। সমস্ত গুরুত্বপূর্ণ রচনা আজকে আলোচনা করব আমরা এই ভিডিওর মাধ্যমে, এবং ইউটিউব কিন্তু মাথায় রাখতে হবে একটা ভিডিও দেখার জায়গা। এখানে উত্তরসহ ফ্রি পিডিএফ দিচ্ছি মানে এই নয় যে ফ্রি পিডিএফ ভিডিও অন করার পর ডেসক্রিপশান থেকে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্কে ক্লিক করে চলে যাবে, একদমই তাই নয়। আমাদের এখানে নিয়ম রয়েছে যেখানে সমস্ত নিয়মই কিন্তু একই রকম, যেখানে স্কুলে গেলে অ্যাটেন্ডেন্স পাবে, পরীক্ষায় বসতে পারবে, পাশাপাশি পড়তে গেলে, টিউশন পড়তে গেলে নোটস পাবে, পড়া বুঝতেও পারবে। তেমনই আমাদের ইউটিউবের সম্পূর্ণ ভিডিও দেখলে আমরাও ছাত্রছাত্রীদের অ্যাজ এ গিফট আমরা কিন্তু দিয়ে রাখি ফ্রি পিডিএফ, কারণ ভিডিও চলাকালীন আমরা কিন্তু বলে দিই একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড, এবং ডিসক্রিপশানে দেওয়া থাকে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চায় পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতের বসিয়ে দিলেই ডাউনলোড করে নিতে পারবে সম্পূর্ণ নোটসটি। এবং শুধু তাই নয়, তোমাদের বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সমস্ত কিছুরই এরকম উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি, যার লিঙ্কগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, সেটা দেখতে কিন্তু ভুলো না। এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে যাবতীয় অন্যান্য সকল বিষয়ের গুরুত্বপূর্ণ এরকমই প্রশ্ন উত্তর উত্তর সহ ফ্রি পিডিএফ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখো, প্রথম যে রচনা রয়েছে, শিক্ষা বিস্তারে গণমাধ্যম ভূমিকায় কী লিখতে হবে। শুধু শিক্ষাক্ষেত্রে নয়, আজকের আধুনিক বিশ্ব মিডিয়ার দ্বারা প্রভাবিত, মিডিয়ার কল্যাণে বিশ্ব আজ মানুষের বাড়ির আঙিনায় উপস্থিত হয়েছে। কৃত্রিম উপগ্রহ মারফত বিশ্বের যে কোনো জায়গার খবর ও চিত্র আজ আমাদের সামনে উন্মুক্ত হয়ে পড়েছে। সংবাদপত্র, বেতার, দূরদর্শন, ইন্টারনেট প্রভৃতির মাধ্যমে যে কোনো বিষয়ে শিক্ষালাভ সহজ ও সুগম হয়েছে। বিশেষ করে ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশের গণজাগরণের ক্ষেত্রে এই গণমাধ্যমগুলির ভূমিকা সর্বজন স্বীকৃত। শিক্ষা বিস্তারে গণমাধ্যম দূর করেছে নিকট, শত্রুকে করেছে মিত্র, জানিয়েছে কত অজানাকে। তেমনি আবার বিভিন্ন গণমাধ্যমের নেতিবাচক দিকও শিক্ষা বিস্তারে কোনো না কোনো ক্ষেত্রে ব্যর্থতা ডেকে এনেছে। নেক্সট পয়েন্ট, গণমাধ্যম কী? যে মাধ্যমের দ্বারা বেশিরভাগ মানুষ বিভিন্ন বিষয়ে সংবাদ পেয়ে উপকৃত হয় তাকে গণমাধ্যম বলা যেতে পারে। বহু প্রাচীনকাল থেকে লোকশিক্ষার উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে আসছে বিভিন্ন মাধ্যম, যেমন কীর্তন, কবিগান, মঙ্গলগান, ছড়া, ব্রতকথা, লোককথা, কথকথা, পুতুল নাচ ইত্যাদি। এগুলি ছিল যুগপথ লোকশিক্ষা ও লোক মনোরঞ্জনের প্রধান উপাদান। ক্রমে বিজ্ঞানের উন্নতিতে সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, দূরদর্শন, টেপ রেকর্ডার, ইন্টারনেট প্রভৃতির মাধ্যমের প্রচলন হয়। নেক্সট পয়েন্ট, গণমাধ্যমের উপযোগিতা। শিক্ষা বিস্তারে গণমাধ্যমগুলির ভূমিকা অনস্বীকার্য আজকে, কারণ আজকের বিশ্বের উন্নতিতে গণমাধ্যমগুলি সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। গণমাধ্যমগুলি যেমন মানুষের একঘেয়ামি থেকে মুক্তি দেয়, মানুষকে আনন্দ দেয়, তেমনি প্রত্যক্ষ পরোক্ষভাবে তা মানুষের শিক্ষা বিস্তারে সহায়ক হয়ে ওঠে। খবরের কাগজ, রেডিও, টিভি তাই আজকের মানুষের কাছে অন্যতম উপাদান। এইসব উপাদানগুলি মানুষের শিক্ষা বিকাশেও সচেতনতা বিস্তারেই সক্রিয় ভূমিকা গ্রহণ করে। নেক্সট, সংবাদপত্র। আধুনিক যুগে গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের গুরুত্ব আজ সর্বস্তরে প্রসারিত। শুধু শহর নয়, সুদূর গ্রামেও কোনো চায়ের দোকানে সংবাদপত্র পাঠের জন্য মানুষ উদগ্রীব হয়ে ওঠে। রাজনীতি থেকে শুরু করে বিজ্ঞাপন পর্যন্ত সব শ্রেণীর সংবাদপত্র সংবাদপত্র থেকে মানুষ গ্রহণ করে। রাজনীতি, খেলাধুলা, কৃষি, শিল্প, বাণিজ্য, ইতিহাস, বিজ্ঞান প্রভৃতি যাবতীয় খবর পাওয়া যায় সংবাদপত্রে। দেশ বিদেশের সেই সব নানান খবরের আলোকে সাধারণ মানুষের চেতনার বিস্তার ঘটে। বিশেষ করে জীবন ও জীবিকার প্রশ্নে সংবাদপত্রের মাধ্যমে মানুষ যে শিক্ষালাভ করে তার দ্বারা যথেষ্ট উপকৃত হয়। তাই সংবাদপত্র শুধু শিক্ষা বিস্তারে নয়, আধুনিক জীবনের অপরিহার্য উপাদান। নেক্সট পয়েন্ট, বেতার। জনজীবনে বেতারের ভূমিকাও যথেষ্ট। ভারতবর্ষে গণমাধ্যম হিসেবে বেতার এখনও সবচেয়ে বড় মাধ্যম। শিক্ষিত ও অশিক্ষিত মানুষ, সব শ্রেণীর মানুষ তারা দূরদর্শন ব্যবহার করতে পারে না। তারা বেতারের মাধ্যমে বিভিন্ন খবর যেমন পায়, তেমনি মনোরঞ্জনের উপাদানও খুঁজে পায়। বিশেষ করে বেতারের নানা চ্যানেল ও দিনরাত্রিব্যাপী অনুষ্ঠান থেকে শিক্ষার্থী থেকে আরম্ভ করে সাধারণ গৃহস্থ পর্যন্ত সকলেই উপকৃত হয়। একজন কৃষকের কাছে বেতারের কৃষিকথার আসর তার জীবিকার উন্নতির ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়ক। তাই সাধারণ গ্রামীণ জীবনের উন্নয়নের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য বেতারের বিকল্প নেই। নেক্সট পয়েন্ট, দূরদর্শন।
বেতারের মতো দূরদর্শনও শিক্ষা ও চেতনার বিস্তারে শক্তিশালী গণমাধ্যম। শিশু থেকে বৃদ্ধ, কৃষিজীবী থেকে বুদ্ধিজীবী, শহরবাসী থেকে গ্রামবাসী, সকলের কাছে দূরদর্শনের প্রভাব যথেষ্ট। ছাত্র সমাজে দূরদর্শনে তারা উপকৃত হয়, যেমন কুইজ, সাধারণ জ্ঞানের অনুষ্ঠান, পরীক্ষা স্পেশাল, জানা অজানা। তরুণদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান থেকে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। আজকের ছাত্র সমাজে যে ব্যাপকভাবে দূরদর্শনের দ্বারা প্রভাবিত সে বিষয়ে সন্দেহ নেই। শ্রব্য ও দৃশ্য মাধ্যম হিসেবে দূরদর্শনের গুরুত্ব অপরিসীম। নেক্সট, চলচ্চিত্র। লোক শিক্ষা ও লোক মনোরঞ্জনের ক্ষেত্রে চলচ্চিত্রের গুরুত্ব অপরিসীম। কাহিনী চিত্র, ডকুমেন্টারি চিত্র প্রভৃতি থেকে মানুষের জ্ঞান ও চেতনার প্রসার ঘটে। অবসর যাপনে, চরিত্র গঠনে, নীতি শিক্ষার প্রসারে, সংস্কৃতির বোধের প্রসারে চলচ্চিত্র আধুনিক জীবনের অন্যতম গণমাধ্যম। নেক্সট, গণমাধ্যমের কুফল। শিক্ষা বিস্তারে যেমন গণমাধ্যমগুলির গুরুত্ব আছে, তেমনি অতিরিক্ত ব্যবহার ও যথোচিত ব্যবহারের অভাবে তার কুফলও পড়েছে মানুষের ওপর। আজকের অতিরিক্ত মিডিয়ার চাপ মানুষকে ক্রমশ বিপথে পরিচালিত করছে কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে ছাত্র জীবনে। অন্যান্য ক্ষেত্রে দূরদর্শনের কুফলগুলিতে প্রভাবিত করছে অতিরিক্ত দূরদর্শন নির্ভরতা। দেখা যাচ্ছে শহর ও গ্রামের নারীদের বিভিন্ন সিরিয়াল দেখার প্রভাব ব্যক্তিগত জীবনকে করছে দুর্বিষহ। কোনো কোনো ছাত্র দূরদর্শন হত্যার দৃশ্যের অনুকরণে বাস্তব জীবনে তা সংঘটিত করে ফেলেছে। সংবাদপত্রেও যেমন রাজনীতির হিংসা বিদ্বেষকে ফলাও করে প্রচার করা হচ্ছে, তেমন তাতে সাধারণ মানুষ হিংসায় লিপ্ত হয়ে পড়ছে। বিভিন্ন মাধ্যমে কুরুচিকর বিজ্ঞাপন শিক্ষায় কুফল ডেকে আনছে। বেশ কিছু ধারাবাহিক যেমন সিরিয়াল মানুষকে আকৃষ্ট করে তাদের মানসিক গঠনে কুপ্রভাব ফেলছে। উপসংহার, সব জিনিসেরই ভালো মন্দ আছে, তবে মন্দের কথা ভেবে পিছিয়ে থাকলে হবে না। গণমাধ্যমগুলিকে শিক্ষা ও চেতনার বিস্তারে অগ্রণী ভূমিকা নিতেই হবে, তবে সেই সঙ্গে একথাও স্বীকার করতে হবে, আজ এই মুক্ত অর্থনীতির যুগে খোলা হাওয়ায় পরিবেশে কিছু রক্ষা কবচ রেখে গণমাধ্যমের সুদূরপ্রসারী প্রভাবকে ছড়িয়ে দিতে হবে জনমানসে। গণমাধ্যম যদি শিক্ষা বিস্তারে ইতিবাচক দিকগুলিকে মেনে ধরতে পারে, তাহলে তার সুদূরপ্রসারী প্রভাব অবশ্যম্ভাবী। এই ছিল প্রথম রচনা। এইরকম তোমাদের আরও 4-5 রচনা দেবো। তো ভাবো, আমি এরকম যদি রিডিং পড়ে শোনাই তোমাদের কত সময় লাগবে। তার আগে বলে দিই, সেকেন্ড রচনা, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা ইম্পর্টেন্ট, যেগুলোর পাশে স্টার দেওয়া ইম্পর্টেন্ট। এবার তোমরা রচনাগুলো আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। অনেক ক্ষেত্রেই আমি দেখেছি, আমি বড় বড় নোটসগুলোকেও আমি ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই এবং একটা কথাই বারবার রিপিট আকারে বলে দিই, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টসটাই কী করে, ভিডিও সম্পূর্ণ দেখে না। তো তারা কমেন্ট করে মাঝে মাঝে, স্যার এক কথাই কেন বারবার বলছেন। দেখো, এক কথাই যদি বারবার বলি ভিডিওটা ছোট হবে এবং তোমাদেরও ভিডিওটা দেখে নোটস নিতে সুবিধা হবে, কারণ প্রত্যেক ভিডিওতেই রয়েছে ফ্রি পিডিএফ। আর ফ্রি পিডিএফের জন্য ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলে দিই, সেই পাসওয়ার্ডটা পেয়ে যাবে। এবার একটা রচনা বলতে আমার প্রায় 5 মিনিট সময় লাগলো, এরকম যদি 5-6 রচনা বলি 30 মিনিট, 30 মিনিট সময় হবে তো তোমাদের কাছে। তো তোমাদের জন্য যেটা ভালো সেটাই আমি করি। নেক্সট রচনা, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব। এটা তো স্টার দেওয়া গুরুত্বপূর্ণ রচনা, এখানেও টু দ্য পয়েন্ট তোমাদের কিন্তু উত্তর লিখে দেওয়া আছে। যাই হোক, এসব কথা পরীক্ষার আগে বলে লাভ নেই, যারা বোঝার এমনিই ভিডিও দেখবে, যারা না বোঝার তারা ভিডিও দেখে না, তারা বাজে কথা বলে যায়, সবে কান দিলে চলবে না। তোমাদের বলে রাখি, তোমাদের জন্য বাংলার গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, আমার বাংলা, তার পাশাপাশি ভাষা, শিল্প, সাহিত্যের ইতিহাস, রচনা, সমস্ত কিছু থেকে ছোট প্রশ্ন, বড় প্রশ্ন আমরা উত্তরসহ কিন্তু চ্যানেলে পিডিএফ আপলোড করে দিয়েছি। তার লিঙ্কগুলো আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, সেগুলো পেয়ে যাবে। নেক্সট রচনা, উন্নয়ন বনাম পরিবেশ। এটা তো স্টার দেওয়া রয়েছে, দেখতে লাগো। তার পাশাপাশি যে বিগত 10 বছরের বোর্ড পরীক্ষার MCQ SQ সমাধান, যেখান থেকে পড়লে ম্যাক্সিমামটাই কমন পাবে, সেই প্রশ্ন উত্তরগুলো আপলোড করেছি, তার লিঙ্কও দেওয়া রয়েছে। পাশাপাশি রচনা এই যেমন দিচ্ছি, এর ফ্রি পিডিএফ তোমরা এখানেই পেয়ে যাচ্ছ। এইগুলো তোমরা কিন্তু ফ্রি পিডিএফ আকারে ডাউনলোড করে দিতে পারো। তোমাদের জন্য একমাত্র ইউটিউব চ্যানেল এটাই যেখানে সমস্ত প্রশ্ন উত্তর, সেটা ছোটো প্রশ্ন হোক বড় প্রশ্ন হোক, আমরা উত্তরসহ দিই। নেক্সট রচনা, পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন, স্টার দেওয়া গুরুত্বপূর্ণ রচনা। ফ্রি পিডিএফ সহ এই কারণে দিই, কারণ তোমরা তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, অন্যান্য চ্যানেল তো তোমাদের পিডিএফও দেয় না, খালি গোটা ভিডিও জুড়ে তোমাদের বলে যায় আর নোটসগুলোকে রিডিং পড়ে যায়, তাদের ভিডিও তোমাদের দেখতে সমস্যা হয় না। কিন্তু আমরা যে ফ্রি পিডিএফ দিই, এই দেওয়াটাই মনে হয় আমাদের সবথেকে বড় অসুবিধার কারণ, কারণ আমরা ফ্রি পিডিএফ দিই, তোমাদের সাহায্য করতে চাই, তার জন্যই হয়তো তোমরা এত কথা বলো। যাই হোক, ভালো কিছু করতে গেলে খারাপ কথা শুনতে হবে, সেই কথায় আমি কান দিয়ে লাভ নেই। নেক্সট রচনা, বিজ্ঞান সাধনায় ভারত, এবছরের জন্য গুরুত্বপূর্ণ টপিক, স্টার দেওয়া, দেখে নাও। তো ফ্রি পিডিএফ আমি দিই বিশেষত সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখে এবং ভিডিও থেকে যাতে এই নোটসগুলো লিখে নিতে হয়। অন্যান্য চ্যানেলে কী হয়, নোটসগুলো বলে দেয়, তোমাদের হয় স্ক্রিনশট নিতে হয় না নোটস লিখে নিতে হয়, আমরা সেটা চাই না। আমরা চাই আমাদের ভিডিও যারা একবার গোটা সময় দিয়ে ভিডিওটা পুরো দেখবে, এই 10 মিনিটের ভিডিও, তারা যাতে ফ্রি পিডিএফের নোটস পায়। যেমন স্কুলে গেলে তোমরা অ্যাটেন্ডেন্স পাও, পরীক্ষায় বসতে পারো,
টিউশন পড়তে গেলে নোটস পাও, সেই রকমই আমাদের ভিডিওটাও যদি সম্পূর্ণ দেখো তোমরা ফ্রি পিডিএফ পাবে। ইউটিউব তো একটা ভিডিও দেখার জায়গা, এখানে ভিডিও দেখতেই হবে তোমাদের, ফ্রি পিডিএফের এটা জায়গা নয়। তবুও তার বাইরে গিয়ে ভিডিওটা পুরো দেখো বলেই আমরা ইউটিউবের অ্যালগোরিদমস মেনে আমরা তোমাদের ফ্রি পিডিএফ দিই। নেক্সট রচনা চন্দ্রযান 3 এই বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাও পয়েন্ট হাউস দেওয়া আছে। তো যারা যারা ফ্রি পিডিএফ পেতে চাও, সকলের জন্য কিন্তু ফ্রি পিডিএফ আমরা দিই না, এই ভুলটা থেকে বেরিয়ে যাও যে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশানে আছে মানে সবার জন্য ফ্রি পিডিএফ, একদমই নয়। যারা ভিডিওটা সময় দিয়ে, এই 10-12 মিনিট সময় দিয়ে ভিডিও দেখে, তাদের জন্য শুধুমাত্র ফ্রি পিডিএফ, তোমাদের সকলের জন্য নয়। হ্যাঁ, তুমিও সেই ফ্রি পিডিএফের ভাগিদার হতে পারো যদি তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই তুমি পাসওয়ার্ড পেয়ে যাবে। এই বলে কমেন্ট করলেও তুমি রিপ্লাই পাবে না যে স্যার ভিডিওটা পুরো দেখলাম কিন্তু পাসওয়ার্ড পাইনি, তুমি পাবে না, কারণ তুমি ভিডিওটা পুরো দেখোনি, তুমি স্কিপ করে দেখেছো তাই তুমি পাওনি। নেক্সট রচনা বিজ্ঞানের জয়যাত্রা, তো তুমি পাবে না এই কারণেই, বোঝাতে পারলাম? আর তুমি যদি মনে করো যে এই বলে কমেন্ট করবে যে কেউ পাসওয়ার্ডটা বলে দাও, কেউ তোমাকে বলবে না পাসওয়ার্ড। যারা অরিজিনাল আমাদের চ্যানেলের ভিউয়ার্স আছো, তারা কেউ কোনো দিনও বলবে না, কারণ তারা কষ্ট করে ভিডিও দেখে, তারা কষ্ট করে পড়াশোনা করছে, তাদের কষ্টের ফল তোমাদের কেন দিতে যাবে? তোমরা ভিডিও দেখো, তোমরাও নোটস পাবে। লাস্ট রচনা ইন্টারনেট ও আধুনিক জীবন, দেখতে রাখো। তো বোঝাতে পারলাম, ফ্রি পিডিএফের জন্য ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে হয়, আমি তোমাদের এখানে সাহায্য করার জন্য আছি। সাহায্যটা তো আবার বিনামূল্যে হয় না, পেইড পিডিএফ আছে, পেইড পিডিএফ নিয়ে নিতে পারো টাকা দিয়ে, সেখানে ভিডিও পুরো দেখতে হয় না, কিন্তু ফ্রি পিডিএফের ভিডিও পুরো দেখতে হবে, কষ্ট করে নোটসগুলো তৈরি করা। ভিডিও যদি পুরো না দেখো, আমাদের ইনকাম হবে কোথা থেকে? ইনকামের জন্যই সব কিছু। যারা এই ডায়লগগুলো দাও না যে শিক্ষাকে ব্যবসা করবেন না, শিক্ষাটার মাধ্যমেই তুমি অর্থ উপার্জন করতে পারো। তো শিক্ষাটা মানেই হচ্ছে তোমার ব্যবসা, বা শিক্ষা মানেই হচ্ছে তোমার হচ্ছে মন অর্থ উপার্জনের জায়গা। তো এই ডায়লগ কেউ দিও না যে শিক্ষাটাকে ব্যবসা বানাবে না। পুরনো যুগ থেকে রামায়ণ গীতাতেও লেখা আছে, কর্ম করলে তবেই ফল পাওয়া যায়, শিক্ষাও কর্মেরই উদ্দেশ্য। তো অবশ্যই এই ডায়লগ কেউ দিতে যেও না, আর যদি কেউ দাও তাহলে আমি তোমাদের বলতে চাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তাই ডেভেলপ হয় না। সব কিছু যদি ফ্রি পেতে চাও তাহলে কিন্তু কখনোই সম্ভব নয়, তাহলে চাকরিও জীবনে পাবে না, বেকার ভাতার ফর্মই ফিল আপ করতে হবে আর চাকরির জন্য আন্দোলন করতে হবে। এটুকু তোমাদের আমি বলতে পারি, জীবনে কিছু করতে গেলে অবশ্যই তোমাদের যে কোনো জিনিসের মূল্য দিতে হবে, তবেই গিয়ে তোমাদের শিক্ষার মূল্য তোমরা পাবে। আর না হলে যদি শিক্ষার মূল্য তোমরা এখন থেকে দিতে না পারো, তাহলে ওই ভবিষ্যতে পড়াশোনা করেই সার্টিফিকেট নিয়ে বসে থাকবে, তারপরে আন্দোলন করে চাকরির জন্য, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। শিক্ষার মূল্য দিতে জানলে তবেই শিক্ষাটাকে শিক্ষার মতো নিতে শিখবে, কারণ বিনামূল্যে পাওয়া যে কোনো জিনিস সেটা কিন্তু ভিক্ষার চেয়ে কম কিছু নয়, আর যেটা সহজে পাওয়া যায় বা যেটা ফ্রিতে পাওয়া যায় সেটা কিন্তু কখনোই জীবনের পক্ষে তোমাদের কিন্তু কল্যাণকর হয় না। তাই কষ্ট করে নিজেকে উপার্জন করতে হবে, কষ্ট করে ভিডিও দেখতে হবে, কষ্ট করে পিডিএফ সংগ্রহ করতে হবে, এটাই আমাদের মূল মোটো। তার জন্যই এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটা তোমাদের বলে দিই, ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হচ্ছে BENG, সম্পূর্ণ স্মল লেটারে, ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলেই চাইবে তোমাদের কাছে একটি পাসওয়ার্ড, পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফের নোটসটি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো।